ছাত্রীরা আসসালামু আলাইকুম। শরণখোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সুন্দরবন, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থকারী। আজকের আমি যে পাঠ বা ক্লাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র, আর গল্পটার নাম হলো মিনু। মিনুর লেখক হলো বনফুল। আমরা বইতে দেখতে পারবো বনফুলের আসল নাম কি। বনফুলের আসল নাম হলো বলাইসাদ মুখোপাধ্যায়। আর বলাইসাদ মুখোপাধ্যায় 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেছেন। সে অনেক লেখাই লেখছেন, তার মধ্যে তার লেখা উল্লেখযোগ্য হলো পদ্মভূষণ, অনুগামিনী ইত্যাদি আছে। তার মৃত্যু হইল 1979 খ্রিস্টাব্দে। তাহলে আমরা এখন গল্পে যাই। মিনু আসলে কে? মিনু আসলে বাপ মা মরা মেয়ে। মিনু তার জন্মের আগেই বাবা মারা যায়, জন্মের পরে মা মারা যায়। মিনু ভাবত তার বাবা হয়তোবা বিদেশে গেছেন, এরকমই তাকে বলা হইতো, কিন্তু আসলে না, সে থাকত দূর সম্পর্কের এক পিসিমার বাসায়। সে ওখানে ওই বাসার কাজবাজ করত, আর ওই বাসার বিভিন্ন জিনিসের নাম সে রাখছে বিভিন্নভাবে। এরকম আছে, সে প্রতিদিন সকালে উঠতো, আর উঠে কি করতো, কয়লা ভাঙত। কয়লা ভাঙাটাই তার নিত্যদিনের কাজ, তাছাড়াও আরও অন্যান্য কাজ আছে। আর এই কয়লা ভাঙার জন্য একটা নাম রাখছে গদাই এবং শানু। যেটা আতুর সেটা হলো গদাই, আর ওই যেটার উপর ভাঙত সেটা হলো শানু। এইরকম গদাই আর শানু কাজ করতো। আর সে কী করলো, সে মানে প্রকৃতির সাথে একটা সে সই বানাইলো। যেদিন দেখতো সূর্যটা খুব ভালো ওঠে, সেদিন সে বলতো যে আমার সইটা আমার খুব ভালো উঠছে। এইরকম সে আবার কিছু কিছু নাম রাখছে, গপগাপা গদাই, আবার মানে তরকারির গুটে, তরকারির নাম রাখছে গুটে। যে সময় কাজ ই করতো মানে কয়লা ভাঙতো, তারপর কি করতো, গুটের কাজ করতো। এইরকম আবার চারটা গ্লাস আছে, চারটা গ্লাসের নাম রাখতো, চারটা নাম রাখছে। এইরকম বিভিন্ন জিনিসের সে নাম রাখছে, আলমারি মিস্ত্রি, আবার ওই চুলার নাম রাখছে। এরকম সে কি করতো, আবার ফাঁকে ফাঁকে প্রত্যেকদিন কাজের শেষে আবার বিকালে ছাদে ওঠো, ছাদে ওঠো কি করলো, পাশের বাড়ির একটা বড় গাছ ছিল, গাছের একটা সরু ডাল ছিল। একদিন হঠাৎ দেখে কি একটা হলদে পাখি এসে ওই সরু ডালটার উপর বসছে, সরু ডালটার উপর বসছে। আর সেদিনই ওই বাসার যে মালিক, সে বিদেশ থেকে আসছে, প্রবাসী ছিল, বিদেশ থেকে আসছে। প্রতিদিন এখন সে প্রতিদিন দেখে ছাদে ওঠে, আর সে ভাবে যে কি আজকেরই মনে হয় আমার বাবা ফিরে আসবে, দেখি হলদে পাখিটার কোন সময় এসে ওই সরু ডালটায় বসে। কিন্তু এরকম করতে করতে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন দেখলো কি হঠাৎ ওই হলদে পাখিটা আসছে, ওখানে বসছে, কিন্তু তার বাবা আর ফিরে আসে না। কিন্তু তার বাবা ফিরে আসার দেশে যায় নাই, সে পরকালে চলে গেছে, যার জন্য আর সে ফিরে আসে নাই। তাহলে এই গল্পটায় আমরা এটা বুঝবো, আর ওই মিনু দুইটা শত্রু ছিল, একটা হইল বোলতা এবং বিমরুল। এই বোলতা আর বিমরুলকে সে শত্রু ভক্ত, যখনই দেখতো সে ঝাঁটা নিয়ে, নাহলে একটা গামছায় একটা চাকা বেঁধে সেটা নিয়ে সে ওই ছুটত ঘুমতা এবং বিমরুলকে বাঁধার জন্য। এইরকম তার প্রতিনিয়ত কাজ চলতো, আর এটাই হলো তার দৈনন্দিন কাজ। সে কখনো কাজকে অবহেলা করতো না, সে খুবই গুরুত্ব দিয়ে বা খুবই আন্তরিকতার সাথে ওই বাসায় কাজ করতো, আর সবাই তাকে ভালোবাসত। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি ভালো করে গল্পটা পড়ো, তাহলে এইগুলো দিয়ে খেয়াল রাখলে তোমাদের গল্পটা আরও সহজ হয়ে যাবে, আরও সুন্দর হবে, তোমরা খুব দ্রুত এইটা আয়ত্তে নিয়ে আসতে পারবে। তাই সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা বা গল্পটার ক্লাসটা শুরু শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।